আসসালামু আলাইকুম, আমি শারমিনা আক্তার ঝিনাইদহ থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবার দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তিন দিন মাঝে আপনাদের মাঝে ফিরে আবার। তো আসলে এই তিন দিন কি হয়েছিল, কি কারণে ভিডিও দিতে পারিনি, তো ইনশাল্লাহ অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সব কিছু জানতে পারবেন। আর সবার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, কারণ সবাই আমাকে আসলে পুরাতন ভিডিওতে অনেকেই কমেন্ট করেন এসে যে আমি আমার কি হলো, কি কারণে ভিডিও দিচ্ছি না। তো সে সকল ভাই আপুদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, কারণ আসলে কয়েক অল্প কিছুদিনের মধ্যে যে আমাকে আপনারা এত মনে করেন, এতটা ভালোবাসেন, তো আসলে যখন ভিডিওগুলো দেওয়া বন্ধ করে দিই তো তখনই আসলে এটা বেশি ঠিক পাই যে আমাকে উল্টা আপনারে এসে আবার খোঁজ নিতে আসেন। তো তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি যে আপনারা আমাকে এত ভালোবাসেন, বিশ্বাস করেন, সাপোর্ট করেন। তো ভিডিও শুরুতেই প্রতিদিন আপনাদের কাছে একটি অনুরোধ করে থাকি, তো যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখে, এবং নিয়ম মেনে আমিও আপনাদেরকে 24 ঘন্টা পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসব। আর যারা আমার চ্যানেলে পুরাতন, যারা আমার প্রথম থেকে দেখে আসছেন, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই একটি লাইক দিবেন ভিডিওটি দেখে, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। তো দেখতে পেলেন মা ওষুধ খাচ্ছিল, তো ভিডিও শুরুতে একটু তাই ভিডিও ফুটেজ করে রাখছিলাম আর কি। তারপরে এই যে আমরা এখানে রাফি আর আমি সিঙ্গাড়া আর পুরি খাচ্ছি, তো আসলে রাফির এগুলো জিনিস বেশ ভালোই আর কি পছন্দ, আসলে সব বাচ্চাদেরই, কিন্তু একটু খারাপ জিনিসই বেশি ভালো লাগে। তো ভাজা, তেলের ভাজা পোড়া এগুলা কিন্তু বেশ ভালো লাগে রাফির, আর বাড়িতে থাকলে তো এগুলো খাওয়াতেও পারি না, তো আমাদের আশেপাশে কোনো হোটেল বা দোকান টোকান এগুলো তৈরি করে না। তো এই জন্য যখনই আর কি মার এখানে আসি, তো তখন একটু রাফিকে যা যা আমাদের ওখানে না পাওয়া যায় তো সেগুলো আমি রাফিকে খাইয়ে নিয়ে যাই আর কি। তো তাহলে আমারও ভালো লাগে অনেক আর কি, যা ছেলেটা খেতে পারছে আর কি। তো আসলে একদম সিরিয়াল বাই সিরিয়াল মানে সারাদিনের ভিডিও না এটা, তো মাদের ওখানে থাকতে যখন আর কি, যখন মানে একটু ফ্রি থাকছি তো তখন একটু ভিডিও করে রাখছি, তো সেইগুলোই আর কি। তো এখানে যে এটা একটা সকালবেলা, তো গত পরশু দিনের সকালবেলা এটা, আমি সকালবেলা ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাচ্ছি, আর রাফি ওখানে মানে দোকানের খাবার খাচ্ছে, তো আমি খেয়ে তারপরে ওকে খিচুড়ি খাইয়ে দিব আর কি। তো তারপরে এই যে এই ভিডিওটি ছিল ওই দিনেরই দুপুরবেলা, তো দুপুরবেলা মুরগির গোশ রান্না করছি, তো সেটা দিয়ে ভাত খাচ্ছি। আসলে আমি যাওয়ার সময় স্ট্যান্ডটা নিয়ে গিয়েছিলাম না, কারণ দুই একদিন থাকবো বলে, তো সাথে আর আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে, তো ব্যাগের ভিতর করে নেওয়াও যায় না আসলে, এই জন্য নিতে পারিনি আরও, কারণ আগে মুছলে ব্যাগের ভিতর করে নিয়ে যেতাম, আর এখন নিয়ে যেতে পারি না। তো কোনো রকম সুপারগুলোর আটা দিয়ে বেঁধে রাখছি আর কি, এঁটে রাখছি। তো তারপরে যে এটা হচ্ছে আরেকটা ফুটেজ, তো এখানে মা ভাত আমি সেই ওই নানি যাতে পান খেয়ে দাব দিবে আর গায়ে। Hey, I'm not.
ছড়াটা বলো তো, আই বিশ টিজে পে আই বিশ টিজে পে আমি রাজা বাবে নিজে আই বিশ টিজে পে ধান দেব মে পে আই বিশ টিজে পে ধান করবে পে লেবুর পাতায় গরম চা লেবুর পাতায় গরম চা যা বৃষ্টি ঝরে যা যা বৃষ্টি ঝরে যা হ্যাঁ বৃষ্টি এলো ঝমঝম ঝম ছাতা নিয়ে বের হলাম পা পিছলে পড়ে গেলাম আর উপরে ছাতা নিছে আমি বৃষ্টি এলো ঝমঝম ঝম ছাতা নিয়ে বের হলাম এটা পড়ো তো ছড়া তে এখানে যে দেখতে পারছেন আমি আর আমার ভাই একটা পাকা কাঁঠাল নিয়ে আসছে আমার ভাই তো সেই কাঁঠালটা ভেঙে আমরা দুইজন খাচ্ছি দুইজন না মানে রাফির অনেক কাঁঠাল পছন্দ তো ও বেশ প্রায় 10টার মতন রুয়া খেয়ে ফেলছে আসলে কাঁঠালের রুয়াগুলো এত মিষ্টি আর একদম গাছ পাকা কাঁঠাল এই জন্য আরও রাফির বেশি পছন্দ হয়েছে আর ছোট ছোট রুয়া রুয়াগুলো বেশ খেতে খুব মিষ্টি আর এবং রসালো অনেক তো এই জন্য রাফি খেতে খেতে প্রায় 10টা রুয়া খেয়ে ফেলছে পরে আমি যখন আটি গুনছি মানে বিসি গুনছি বিসি গুনে দেখি অনেকগুলা খেয়ে ফেলছে তো এখানে যে রাফির নানির উড়না গায়ে দিয়েছে ও আলগা গাইছিল তো এমনি উড়না গায়ে দিয়ে খেলা করছিল ওখানে বসে তো তখনই আমার ভাইটা কাঁঠালটা নিয়ে আসলো তো ভাবলাম যে বসে এখানেই ভেঙে খাই তো এবছর প্রথম পাকা কাঁঠাল খাচ্ছি আজকে মাশাল্লাহ অনেক ভালো খেতে দেখুন রুয়াগুলো দেখতে কিন্তু ছোট ছোট আবার অনেক মিষ্টি এবং রসালো তো এটাই যে গত রবিবারের দিনের দুপুরবেলার ভিডিও তো দুপুরবেলা গুছিয়ে বসেছিলাম তো বৃষ্টি আর মেঘ মানে বৃষ্টি পড়ছিল আর কি বাইরে তো এজন্য আর কি গুছিয়ে বসে আছি বৃষ্টিটা থামলেই চলে যাব ডাক্তারের কাছে বৃষ্টি থামলে এটা আমাদের বাসার একটু সামনে তো বাসা থেকে যেতে 5 থেকে 7 মিনিট মতন লাগে যেখানে আজকে ডাক্তার দেখাই আমরা তো ওখানে যেতে বৃষ্টিতে ভিজে একদম গাছগুলো ভেজা ভেজা সব মনে হচ্ছে গাছে মানে বৃষ্টিতে পানিতে সবুজে সবুজে ভরা গাছপালা গাছের পাতাগুলো তো দেখতে ভীষণ ভালো লাগছে তারপরে এই যে আমরা এসে 2টার সময় এসে বসেছিলাম তারপরে ডাক্তার এখনও আসেনি আর কি তো ডাক্তারের আগে একটু আগে এসে বসেছিলাম কারণ ভাবলাম যে তাড়াতাড়ি গেলে যদি সিরিয়ালটা দিয়া তারপরেও যদি আগে আগে আর কি পেয়ে যাই তো 2টার সময় গিয়ে তারপর রাত 1টা পর্যন্ত ছিলাম ওখানে তো অনেক সিরিয়াল মানে অনেক সিরিয়াল হয় এখানে
তো ঢাকা থেকে, কুষ্টিয়া, যশোর থেকে, অনেক জায়গা থেকে এখানে রুগী আসে, আর প্রচুর পরিমাণে ভিড় থাকে, এজন্য আর কি মানে সহজে দেখানো যায় না। তারপরে যাদের একটু মানে আত্মীয় স্বজন আছে ওখানে পরিচিত, তো তারা আবার একটু সকাল সকাল দেখিয়ে চলে যেতে পারে। তো যাই হোক, এই কারণে আর কি বেশি দেরি হয়েছিল। তো রাফি তো ভীষণ জ্বালাতন করছে, তারপরেও করার কিছু নাই, তো আমার সাথে কেউ গিল না, আমি একা একাই আর কি রাফিকে নিয়ে। তো অনেক আসলে ওকে একটু মানে ওর ইচ্ছা মতন এটা ওটা কিনে দিলে আবার বেশ থাকে অনেকক্ষণ কাছে চলবে। ওখানে বসে থাকছিলাম, আর কিছুক্ষণ পর পর এসে রাফিকে একটু ওর পছন্দ মতন কিছু দোকান থেকে খাইয়ে নিয়ে যাচ্ছিলাম, তারপরে ওকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম। এখানে দেখুন প্রচুর মানে বৃষ্টি হচ্ছে একটু পর পর, তো এই জন্য আর কি তোমার একটা বাহিরে মানুষ ভিতরে সেখানে দাঁড়িয়ে আছে, আর এটা সন্ধ্যার দিকে। তো আমাদের ঝিনাইদহ জেলায় এইটা সব থেকে মানে সবার অনেক পছন্দ এবং অনেক নির্ভরশীল একটা ডায়াগনস্টিক সেন্টার হয়ে উঠছে। তো যে কারো কোনো সমস্যা হলেই এখানেই চলে আসে, এতটা মানুষের নির্ভরশীল প্রতিষ্ঠান হয়ে গেছে এটা। তো এখানে এই যে আমার একটা এক্সরে দিয়েছিল আর একটা ব্লাড পরীক্ষা দিয়েছিল, তো আসলে পরীক্ষায় ডাক্তার বলছে যে কোমরের হাড় নাকি মানে 4টে হাড় সামান্য একটু খেয়ে গিয়েছে, মানে ক্ষয় হয়ে গিয়েছে আর কি। তো আর কোমরের হাড্ডিটা নাকি সোজা থাকে, তো আমার একটু মানে সবার একটু বাঁকা থাকে আর আমারটা একটু সোজা, তো কি কারণে এটার এই কথা বললো আর কি ডাক্তারে, মানে মার্কার পেন দিয়ে বুঝিয়ে বলল আমাকে এক্সরে দিয়ে দেখিয়ে যে এটাই সমস্যা। তো যাই হোক, ডাক্তারটা মানে ডাক্তারটা কিন্তু অনেক বড় ডাক্তার, এই যে দেখুন তার অ্যাড্রেস এখানে। তো 1 মাসের ওষুধ লিখে দিয়েছে আর বলছে 1 মাস পর যেতে, তারপরে আবার যদি 1 মাসে কি হয় তারপরে আবার ওষুধ দিবে আর কি। তো আসলে কিছুদিন পর পরই আপনাদের মাঝ থেকে আমি হারিয়ে যাই, তো আসলে ইচ্ছা করে হারাই না। তো এমন সময় পরিবারের কিছু ঝামেলা এসে পড়ে, তারপরে আবার শরীর অসুস্থ এসে পড়ে, রাফির অসুস্থ হয়, আর আসলে আমার এই মানে আমার কিংবা রাফির শরীর অসুস্থ হলে তো একদমই মানে আসলে কি বলবো, মন ভালো হলে কিন্তু সব কিছুই আর কি ভালো হয়, তো রাফির শরীর খারাপ হলে আমার শরীর খারাপ হলে তো তখন আসলে কিছুই ভালো লাগে না। তারপরে শরীর অসুস্থ হলে মানে এতটাই আমি ভেঙে পড়ি কি বলবো, মানে একদম বিছানা ধরা হয়ে যায়। তো যাই হোক, এই কারণেই আর কি এই সব সমস্যার জন্য কিছুদিন পর পর আপনাদের মাঝ থেকে আমি হারিয়ে যাই। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি জানি আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করেন সবাই, এটা আমার অনেক বড় পাওয়া আপনাদের কাছ থেকে। তো সবাই দোয়া করবেন, আর আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি নামাজ পড়ে। কাছে দূরে যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবার নিয়ে এই দোয়া করি সব সময়। আর ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর মাঝে মধ্যে যদি কোনো সময় না দিই তাহলে তো কি আর করা। তো আসলে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু পোস্ট থাকতো, কমিউনিটি থাকে, তো সেখান থেকে পোস্ট দিয়ে দিলে কিন্তু আপনারা বুঝতে পারতেন, তো সেটা নাই, তার জন্য আমি খুবই দুঃখিত, আপনাদেরকে জানাতে পারি না, ভিডিও দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আর শরীর অসুস্থ হলে ভিডিও দেওয়াও কোনো সম্ভব হয়ে ওঠে না। তো এখানে যে ডাক্তারের ওষুধ কিনে আমি বাড়িতে চলে আসছি গতকাল বিকালবেলা। তো আজকের মতন এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।